অনার্স তৃতীয় বর্ষে ছাত্রছাত্রীরা আসসালামু আলাইকুম, আশা করি তোমরা সকলে ভালো আছো। আমি তোমাদের সাথে যে আলোচনা করতেছিলাম বা ক্লাস নিচ্ছিলাম অটোমান তুর্কি সাম্রাজ্য ইতিহাস বা যে মধ্যযুগীয় মুসলিম ইতিহাস অথবা অটোমানদের ইতিহাস বলা হয়ে থাকে, আমরা গত দুই তিনটা ক্লাসে তাদের প্রতিষ্ঠা আলোচনা করতেছি এবং তাদের অগ্রযাত্রা সাম্রাজ্যের বিস্তৃতি চলছে। আমরা অরখান আলোচনা করেছি, অরখান মৃত্যুর পূর্বে তার দ্বিতীয় পুত্র মুরাদকে যে পরবর্তী সিংহাসনে উত্তরাধিকারী নিয়োগ করেন। দুর্ভাগ্য হলো যে সেই মুরাদ তেমন সুশিক্ষিত দক্ষ বিচক্ষণ শাসক বা ব্যক্তি ছিলেন না। তার প্রথম পুত্র সুলাইমান পাশা ছিল সব দিক থেকেই একজন শাসক হওয়ার উপযুক্ত, কিন্তু দুর্ভাগ্যবশত যে মাঠে ক্রীড়ারত অবস্থায় অসহিতে পড়িয়া যে সুলাইমান পাশা 1358 খ্রিস্টাব্দে সে মারা যায়। মারা যাওয়ার পর মুরাদ বাধ্য হয়ে তার দ্বিতীয় পুত্র নিরক্ষর যে বা যুদ্ধবিদ্যায় পারদর্শী না যে তাকে যে শাস উত্তরাধিকারী নিয়োগ করেছিলেন। যাই হোক, তার সেই দেখা যাচ্ছে তার ভিতর প্রতিভা ছিল, যে তার সেই সুপ্ত প্রতিভা যে দায়িত্ব পাওয়ার পর সেটা বিকশিত হয়েছিল এবং তার সাথে তার যে তিনজন লোক সংযোজিত হয়েছিল বা তাকে সাহায্য করেছিল, একটা ছিল যে যাকে তিনি মন্ত্রী নিয়োগ করেছিলেন যে সে কারা খলিল জান্দরি, আরেকটা ছিল যে লালা শাহিন থ্রেসের সেনাপ্রধান ছিলেন, আর একটা ছিল এভারনোজ সার্বিয়া অভিযানের সেনাপ্রধান ছিলেন। এই তিনজনের সহযোগিতায় তাদের একান্ত প্রচেষ্টা আন্তরিকতায় দক্ষতার সহিত সৈন্য পরিচালনার ফলে সাম্রাজ্য বিস্তৃতি করতে সম্ভব হয়েছিল। সেই প্রায় 30 বছর রাজত্ব করেছিলেন এবং তার সবচেয়ে কৃতিত্ব ছিল যে সাম্রাজ্য বিস্তারের যে সেখানে ঐতিহাসিকরা যে দুটি কারণের কথা বলছেন, যে দুটি কারণে সে সাম্রাজ্য বিস্তার, যে পিতা যে রাজ্য সম্প্রসারণে যে কাজ শুরু করেছিলেন সেটাকে অব্যাহত রাখতে গিয়ে সে বিজয় অভিযানগুলো ইউরোপের পূর্বাঞ্চল এবং যে আনাতোলিয়া অঞ্চল ভূমধ্যসাগরে যে পূর্ব তীরে আনাতোলিয়া অঞ্চলের অভিযান করেছিল, এই অভিযান করতে গিয়ে ঐতিহাসিকেরা তার যে বিজয় অভিযানকে যে তিনটি ভাগে ভাগ করেছিলেন, যে এর ফাঁকি দিয়ে যে সেই যখন রণপ্রস্তুতি নিচ্ছিলেন বা ক্ষমতার বদল হলো, তখন যে 1360 খ্রিস্টাব্দে রাজা কারামানিয়ার রাজা যে যুবরাজ বিদ্রোহী হয়েছিল, তো তাকে অশোক সেই যে পরাজিত করতে যে সক্ষম হয়েছিল, শেষ পর্যন্ত যে যুবরাজ করপ্রদানে যে সন্ধি করা হয়, এই পরে সে ইউরোপের দিকে যে মুরাদ তার সেনাবাহিনীকে ইউরোপের দিকে যে অভিযানের জন্য প্রস্তুত করাছিল এবং সেই অনুসারে দেখি যে ঐতিহাসিকরা তার বিজয় অভিযানকে তিনটি ভাগে ভাগ করেছেন। একটা হলো থ্রেস অভিযান, যে বর্তমান যেটাকে আধুনিক রোমানিয়া বলা হয়ে থাকে, রোমানিয়া বিজয়, তারপর গ্রিক সাম্রাজ্যকে করদ্রাজ্যে পরিণতকরণ, তারপর আছে বুলগেরিয়া সার্বিয়া এবং মেসেডোনিয়া বিজয়, সর্বশেষ হয়েছে আনাতোলিয়া রাজ্য বিস্তার। উপরের দুটি ইউরোপের দিকে, যে আনাতোলিয়া যেটা বলছে এটা এশিয়া মাইনর বা মধ্য এশিয়া অথবা ভূমধ্যসাগরে যে পূর্ব তীর, আর ওগুলো হচ্ছে ভূমধ্যসাগরের উত্তর পূর্ব তীরে যেটাকে বলকান অঞ্চল, এই কথাটা বারবার আসবে, বলকান অঞ্চল ইউরোপের পূর্বাঞ্চলের 6টি দেশকে বলকান অঞ্চল বলা হয়ে থাকে, সেগুলো হলো বুলগেরিয়া সার্বিয়া রোমানিয়া হাঙ্গেরি যুগোস্লাভিয়া চেকোস্লাভিয়া, এই 6টি দেশকে যে বলকান অঞ্চল বলা হয়ে থাকে। তখন যে বাইজেন্টাইন সম্রাটের জনপ্রিয় লোকা ছিল, যে সম্রাট ছিল এবং সেখানে তাদের যে বিতর যে এমন
যে অভ্যন্তরীণ গোলযোগ ছিল, এই গোলযোগ আমরা আগেও দেখেছি, যে 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 সালাউদ্দিন আইবির সময় যে ক্রুসেডের যুদ্ধ হয়েছিল, যে দশম এবং যে ইলেভেন বা দশম বা একাদশ শতাব্দীর দিকে, সেখানে দেখেছি ইউরোপের যে খ্রিস্টানদের মধ্যে বিশেষ করে গ্রিক বা ল্যাটিন চার্চ এবং গ্রিক চার্চের ভিতরে যে প্রচণ্ড দ্বন্দ্ব এবং প্রচণ্ড একের অন্যের প্রতি বিদ্বেষ মনোভাব ছিল, সেই বিদ্বেষ মনোভাবকে তারা ডাইভার্ট করে দিয়েই যারা জেরুজালেম পুনরুদ্ধারের নাম দিয়ে যে আমরা দেখি তারা ক্রুসেড যুদ্ধ ঘোষণা করেছে বা ক্রুসেড হয়েছিল, যে শেষ পর্যন্ত সেটা কাজী সালাউদ্দিনের যে হাতে সে সেটা যে সমাপ্তি বা মীমাংসা হয়েছিল, সেই সে পোলিও এই জন পোলিও লোগাসের সময় যে বাইজেন্টাইন সাম্রাজ্যে চরম অরাজকতা বা বিশৃঙ্খলা ছিল গ্রিক চার্চ এবং ল্যাটিন চার্চের ভিতরে, যেমন তার পক্ষে যে এই সে এতই দুর্বল বা অকর্ম ছিল যে তার পক্ষে এই এই দ্বন্দ্বটা মীমাংসা করা সম্ভব নয়। আর মুরাদ এই সুযোগ পেয়ে তার সেনাপতি যে দারদানেলিস অতিক্রম করে তার সেনাপতি যে ছিল যে লালা শাহিনকে যে থ্রেসের দিকে অভিযান করার জন্য নির্দেশ দিলে এবং সে অভিযান করিয়ে যে যে চোলু নামক দুটি দুর্গ দখল করে অন্যদিকে আবার এবার অন্যজন নেতৃত্বে অভিযান পরিচালনা করে যে তারা যে অপরাংশ ডেমোটিকে এবং গুলুমজিনা নামক দুটি দুর্গ তারা জয় করতে সক্ষম হয়েছিল, এবং এই জয়ের ফলে তারা মারিচা নদীর যে কিছু অংশ তাদের নিয়ন্ত্রণে এসে যায় এবং তারা যৌথভাবে অভিযান করিয়ে তারা যে অ্যান্ড্রিয়নোপল তারা দখল করে, অ্যান্ড্রিয়নোপল হচ্ছে এস্কিভা এবং বানুইসের মধ্যবর্তী স্থানে অটোমান এবং বাইজেন্টের ভিতরে যে যুদ্ধ হয় এই যুদ্ধের পরে যে তারা অ্যান্ড্রিয়নোপল যে জয় করতে যে সক্ষম হয়েছিল এবং এই জয়ের ফলে তারা ইউরোপের যে ঢোকার সুযোগ পায় এবং ইউরোপের রাজ্য বিস্তারে যে তার সুযোগ লাভ করে, এবং এর ফলে তারা যে এই জয়ের ফলে তার দেখা যায় যে সুলতান মুরাদ ব্রুসা ত্যাগ করে রাজধানী ড্রামোটিকায় নিয়ে আসে এবং সেখান থেকে 3 বছর পর অ্যান্ড্রিয়নোপল জয় করার পর 1366 খ্রিস্টাব্দের দিকে আমরা দেখি যে তারা আবার অ্যান্ড্রিয়নোপলের দিকে রাজধানী নিয়ে আসে এবং পরে দ্বিতীয় মোহাম্মদ করি যাকে ফতে মোহাম্মদ বলা হয়ে থাকে তার সময় 1454 খ্রিস্টাব্দে তাদের রাজধানী ওখান থেকে কনস্টান্টিনোপল নিয়ে আসে। এরপরে দেখা যাচ্ছে তারপর আসে ইস্তাম্বুল, তারপর আঙ্কারা। আমরা দেখি যে তুরস্কের রাজধানী যে অনেক জায়গায় স্থানান্তরিত হয়েছে, যে এখানে সুগুর, তারপর ব্রুসা, তারপর ড্রামোটিকা, তারপর অ্যান্ড্রিয়নোপল, কনস্টান্টিনোপল, ইস্তাম্বুল, বর্তমান হচ্ছে আঙ্কারা। তুরস্কের এখন রাজধানী হচ্ছে যে আঙ্কারা তারা দখল করতে যে তারা সেখানে এইভাবে আমরা দেখি তারা যে অ্যান্ড্রিয়নোপল আর অ্যান্ড্রিয়নোপল যে পুনরুদ্ধার করতে গিয়ে যে যুদ্ধটা হয়েছিল যে সেই যুদ্ধটাকে মারিজিয়া যুদ্ধ বলা হয়, যে মুরাদের রাজত্বকালে যে দুটি যে যুদ্ধ হয়েছিল সেই দুটি যুদ্ধ একটি হচ্ছে যে মারিজিয়া নদীর তীরে একটি যুদ্ধ হয় যে ইয়াকে যে অ্যান্ড্রিয়নোপলকে যে পুনরুদ্ধার করার জন্য, আরেকটা ছিল যে যে সার্বিয়ার রাজা রাস যে তারা যে অ্যান্ড্রিয়নোপল পতনের পরে তারা দেখতেছে যে ইউরোপ অংশে মুসলমানরা প্রবেশ করে তাদের স্বর্গরাজ্য আস্তে দিন দিন পতন হইতেছে, সুতরাং তারা একসাথ হয়ে তাদেরকে মোকাবেলা করে। আরেকটা যুদ্ধ হয়েছিল সেটাকে যে বলকানের ওয়াটারলু যুদ্ধ বলা হয়ে থাকে অথবা কসোভার যুদ্ধ বলা হয়ে থাকে, আমরা সেটা পরে আলোচনা করতেছি। এর আগে আমরা আরেকটু দেখি যে যে ইয়া পুনরুদ্ধার করতে গিয়ে আরেকটা যুদ্ধ হয় যেটাকে মারিজের যুদ্ধ বলা হচ্ছে, যে এই যুদ্ধে এই এই অ্যান্ড্রিয়নোপল জয় করার পরে সেখানে যে যুদ্ধ থ্রেসের সাথে যে বা থ্রেস পুনরুদ্ধার করতে যে পন ললিও পন
জন পলিও লোগাসের সাথে যে অটোমান সন্ধি হয়েছিল, যে প্রথম যে স্কিপ এবং বার্নিশের মধ্যস্থানে যে যুদ্ধ হয়, এই যুদ্ধের পরে যে তাদের অর্থনৈতিকভাবে তাদের চলাফেরা যে সীমিত হয়ে যাচ্ছে, সেই জন্য যে কনস্ট্যান্টিনি যে তারপর জন ফোলিও লোগাস যে অটোমান সুলতানের সাথে যে সন্ধি করছিল, সেই সন্ধি যে শর্তগুলো ছিল, সেই শর্ত যে তিনি যে থ্রেস তাহার হৃদরাজ্য কিংবা হৃদরাজ্যে নিজের কিংবা অটোমান শত্রু শক্তির সহযোগিতা পুনরুদ্ধারের চেষ্টা হইতে বিরত থাকবে। থ্রেস ভারত রোমানিয়া যে মুসলমান দখল করছে সেটা যে বাইজেন্টাইন সম্রাট দ্বারা যে পুনরুদ্ধারের চেষ্টা থেকে বিরত থাকবে। দ্বিতীয়ত, বাইজেন্টাইন সম্রাট সার্বিয়া এবং বুলগেরিয়ার সাহায্য প্রদান অথবা তাদের নিকট হচ্ছে সাহায্য গ্রহণ করিবে না। পরবর্তী টার্গেট হচ্ছে যে যে সার্বিয়া এবং বুলগেরিয়া এই দুটি। তৃতীয় হচ্ছে যে বাইজেন্টাইন সম্রাট আনাতোলিয়া তুর্কি আমিরদের বিদ্রোহ দমনে যে সুলতানকে সাহায্য করিবে বলে প্রতিশ্রুতি প্রদান করে, এই তিনটি সত্য হয়েছিল। কিন্তু পরবর্তী পর্যায়ে আমরা দেখি যে অ্যান্ডিওনোপলে এবং ফিলিপোলিসের পতনের ফলে সমগ্র খ্রিস্টান জগৎ যে তাদের যে তারা তাদের জগৎ যে প্রমাদ গণিল এবং তাদের মধ্যে এক চরম অটোমান বিরোধী উত্তেজনার সৃষ্টি হলো। এই উত্তেজনার সৃষ্টি সার্বিয়ার রাজা পঞ্চম জার্স পঞ্চম কার্লস ওরস অটোমান তুর্কিদের অগ্রসরের ফলে তারা বিদ্য সন্তোষা যে তাদের পোপ আরবনকে ধর্মযুদ্ধের জন্য বা তাকে সাহায্য এবং হস্তক্ষেপ করার জন্য যে আহ্বান জানবে এবং পোপ সেই ধর্মযুদ্ধে যে আহ্বান করেছিল, সে আহ্বান করতে গিয়ে সেখানে একটি জোট হয়েছিল সার্বিয়া তারপরে যে পোপ আরবনের যে আহ্বানে তারপরে ছিল ওয়ালেসিয়া বসনিয়া এবং হাঙ্গেরি এই রেমিনি একটি জোট হয়েছিল। এই জোট হয়ে যে তারা যে তাদের অ্যান্ডিওনোপল পুনরুদ্ধার করার জন্য তারা চেষ্টা করেছিল। তো এর ফলে যে সার্বিয়ার যে রাজা ছিল যে সার্বিয়ার যে সেনাপতি ছিল তার নাম ছিল যে লালা শাহিন যে সেই যে তার অধীনস্থ বা সহকারী যে এর আগের দিকে এই জোটভুক্তগুলো তারা যে মারিজা নদী অতিক্রম করে যে তারা এটা পুনরুদ্ধার করার জন্য তারা চেষ্টা করছিল 20,000 সৈন্য নিয়ে তারা অগ্রসর হয়েছিল। কিন্তু এর ভিতরে যে লালা শাহিন তার সহকারী যে ইল ভেকির অধীনে যে 10,000 দিয়ে অ্যান্টিনোপল প্রেরণ করে এবং ওই প্রতিপক্ষ বাইজেন্টাইনরা যে অ্যান্টিনোপল অথবা মারিজা নদী অতিক্রম করে যেন না আসতে পারে, কিন্তু এর আগেই যে তারা অতিক্রম করতেছিল বিদায় যে ইল বেকি তাদেরকে যে প্রতিরোধ করিল এবং প্রতিরোধ করছে সেখানে তারা পরাজিত হলো। কারা যে জোটভুক্ত দেশগুলো অর্থাৎ বাইজেন্টাইন সম্রাটের নেতৃত্বে যে জোট হয়েছিল তারা যে পরাজিত হয় এবং তাদের শোচনীয় পরাজয় হয়। কেন এই এই যে এই শোচনীয় পরাজয়ের ফলে যে সেখানে তাদের অনেক সৈন্য হতাহত হয় এবং নদী অতিক্রম করতে গিয়ে যে অনেকে মারা যায় এবং সেখানে যে অনেকের ছাত্রী যে অপরতীরে উঠেছে কিন্তু অনেক ক্ষয়ক্ষতি তাদের হয়েছিল আমরা দেখি ইতিহাসে। তো এই যুদ্ধের ফলে যে ইলবেকির একটু যে বিরক্ত সাহস দূরদর্শিতা বিচক্ষণতা দক্ষতা যে তার যে ফুটে উঠেছিল এটাকে সেনাপতি লালা শাহিন যে ভালো চোখে দেখে নেয়। উনি কৌশলে তাকে যে অর্থাৎ বিনা অনুমতিতে সে যুদ্ধ অবতীর্ণে জয়লাভ করিল এবং সেখান থেকে লালা শাহিন এই বিজয়ের গৌরব হতে বঞ্চিত হলেন এবং সেখানে এটাকে উনি ভালো চোখে দেখে নেয় এবং কৌশলে যে তাকে যে বিষ প্রয়োগে যে হত্যা করা হয়। এই যে আত্মঘাতী কাজগুলো করা হয় তখনই যে মানুষ যে একটা ধ্বংসের দিকে যে এখানেও আমরা একটা কাজ দেখি যে মুসলমানদের ভিতর যে প্রতিহিংসার কারণে সে ইল ভেকিকে যে অকালে মৃত্যুবরণ করতে হয়েছিল। আর এখানে তাদের পরাজয়ের কারণ হলো বাইজেন্টাইন সাম্রাজ্যের পরাজয়ের কারণ হচ্ছে তাদের ভিতর মধ্যে অনৈক্য এবং আত্মঘাতীমূলক গৃহবিবাদ তাদের অন্যতম কারণ ছিল। যে আর কিছু ছিল পোপ আরবনের আহ্বানে কয়েকটি দেশ সাড়া দিয়েছিল আর সব কিন্তু সাড়া দেয় নাই। এর ভিতরে হচ্ছে যে সাড়া দেয় নাই
আরেকটা অভিযোগ উঠেছে যে যে যদিও আবন করেছিল ফোটা পোপ আরবন, সেক্ষেত্রে জন পোলিওরোগাস যে তুর্কিদেরকে নাকি সাহায্য করেছিল, এই ধরনের একটি অভিযোগ। অর্থাৎ তার যে যদি আমাদের দেশি ভাষা আমরা যদি গদি রক্ষা করার জন্য হয়েছিল, এইভাবে আমরা দেখি এই সব কারণে যে তারা যে ঐতিহাসিকরা মন্তব্য করেছিল যে যে যত দ্রুত থ্রেস তারা দখল করেছিল মুসলমানেরা, আর যদি বাইজেন্টাইনের যে ঐক্য যদি তারা যে একত্রভাবে শত্রু মোকাবেলা করতো, তাহলে তারা তত দ্রুত মুসলমানেরা থ্রেস ছেড়ে দিতে বাধ্য হয়েছিল। কিন্তু এই ক্ষেত্রে যে আমরা দেখি যে এই জয়লাভের পরে যে সম্রাট যে পঞ্চম জমফোলিওলোকাস অটোমান সামজেনিক আরও অধীনস্থ পড়ে গেল এবং তার সাথে চুক্তি করেছিল, সে চুক্তি বলে সুলতানকে বাৎসরিক কর এবং ভবিষ্যতে তাকে সৈন্য দিয়ে সাহায্য করার প্রতিশ্রুতি দিয়েছিল, এবং ইহা ব্যতীত তার পুত্র ম্যানুয়েলকে তিনি সুলতান মুরাদের দরবারে জিম্মাদার হিসেবে রাখিতে বাধ্য হয়েছিলেন বা রেখেছিলেন। এইভাবে আমরা দেখি যে মারিজার যুদ্ধে যে তাদের এই পরাজয়ের ফল, শেষ পর্যন্ত এই জয়লাভের ফলে যে মুরাদ যে যে তার তার সেনাপতিকে বা তার বিজয় অভিযানকে বুলগেরিয়ার দিকে যে যে অভিযান শুরু করলো, এবং বুলগেরিয়ার দিকে শুরু করতে গিয়ে বুলগেরিয়ার যে যুবরাজ ছিল তারও দুর্ভাগ্য ছিল, তার হঠাৎ মৃত্যু পরে যে তার পিত্র তিন পুত্রর ভিতরে সাম্রাজ্য নিয়ে বিবাদ শুরু হয়ে যায়, এবং তারা এক পক্ষ যে মুরাদের সাহায্য কামনা করেছিল, মুরাদও এই সুযোগের অপেক্ষায় ছিল। যাই হোক, এইভাবে যে বুলগেরিয়া প্রধানত হলো অন্যদিকে, এবং সার্বিয়ার রাজা ছিল লাজারাস, এবং তারা দেখল যে এইভাবে যে যেভাবে যে তারা অগ্রসর হচ্ছে, এবার যে বুলগেরিয়ার পরে যে সার্বিয়া যে সার্বিয়ার সাথে যে একটা যুদ্ধ হয়েছিল, সার্বিয়ার সেই যুদ্ধে সার্বিয়া যে পরাজিত হয়, এবং পরাজয়ের পরে আমরা দেখি তাদের একটা চুক্তি হয়েছিল, কিন্তু পরবর্তী পর্যায়ে আমরা দেখি সার্বিয়ার রাজা লাজারাস সে সন্ধি বা চুক্তি বা সন্ধি ভঙ্গ করে যে সেই পুনরায় সার্বিয়া আক্রমণে করিতে বাধ্য হয়, এবং সে বিদ্রোহী শুরু করে, তখন বাধ্য হয়ে যে মুরাদ যে এই এই সার্বিয়ার দিকে আবার পুনরায় যে যুদ্ধ শুরু করতে বাধ্য হলো সার্বিয়া আক্রমণ করলো সার্বিয়া, এবং এই সার্বিয়ার সাথে যোগ দিয়েছিল সার্বিয়া, বসনিয়া, আলবেনিয়া, ওয়ালেসিয়া, হাঙ্গেরি এবং পোল্যান্ড, এরা নিয়ে একটা যে জোট তৈরি হয়েছিল বা মিত্র শক্তি তৈরি হয়েছিল, এবং 1389 খ্রিস্টাব্দে যে কসোভা নামক স্থানে একটি যুদ্ধ হয়, এই যুদ্ধে মুরাদের পুত্র বাইজিদ বীরত্বের সাথে যুদ্ধ পরিচালনা করেছিলেন, এবং সেখানে যে সার্বিয়ার রাজার যে দুর্ভাগ্য হলো যে তার যে জামাতা ছিল যে সেনাপতি জামাতা বুক ভ্রাঙ্কোভিচ, তার 12,000 সৈন্য নিয়ে সে যুদ্ধক্ষেত্রে পরিত্যাগ করিতে বাধ্য হলো, তো স্বাভাবিকভাবে বাকি সৈন্যদের মনোবল ভেঙে যায় যে, এবং শোচনীয়ভাবে তারা যে পরাজিত হয়েছে যে অটোমানদের প্রায় 12,000 সৈন্য হতাহত হলো, অটোমানদেরও ক্ষয়ক্ষতি হয়েছে, এবং ইউরোপ বাহিনী প্রায় 77,000 সৈন্য যে এই যুদ্ধে প্রাণ হারায়, এবং সার্বিয়ার রাজা মুরাদের হাতে বন্দী হয়, এবং চুক্তিভঙ্গের অপরাধে তাকে প্রাণদণ্ড দেওয়া হলো। কসোভার যুদ্ধকে যে ইতিহাসে যে একটি চূড়ান্ত যুদ্ধ হিসেবে দেখা হয়ে থাকে, কারণ এই যুদ্ধে যদি যে মুরাদের পরাজিত হইত, তাহলে ইউরোপের পূর্বাংশে বা ইসলামের বিজয় মুসলমানদের বিজয় হতো বা বাধাগ্রস্ত হতো, এই জন্য তাকে যে বলকানের ওয়াটারলু যুদ্ধ বলা হয়ে থাকে। ওয়াটারলু যুদ্ধ বুঝো, ওয়াটারলু হলো বেলজিয়ামের একটি গ্রামের নাম, এটা ইউরোপের ইতিহাসে আছে, বেলজিয়ামের একটি গ্রামের নাম ওয়াটারলু, যে যুদ্ধে যে নেপোলিয়ন পরাজিত হয়েছিল, অর্থাৎ নেপোলিয়ন এই ওয়াটারলুর যুদ্ধে বেলজিয়ামের একটি গ্রামের নাম মনে রাখবে, যে সেই যুদ্ধে সে 5 মিনিট যুদ্ধের ক্ষেত্রে যে
পরে পৌঁছেছিলো, এই 5 মিনিট পরে পৌঁছানো বা এই দেরির কারণে সে চরম বিপর্যয়, শেষ পর্যন্ত সে বন্দী হয়ে গেছেন হেলেনা দ্বীপে নির্বাসিত হয়ে, যে পৃথিবী থেকে বিদায় নিয়েছিল, সেই সেইটা একটা সিদ্ধান্তকারী যুদ্ধ ছিল বা মীমাংসিত যুদ্ধ। সেই জন্য এই কসোভার যুদ্ধকেও তোমরা, কসোভার যুদ্ধটা ভালোভাবে দেখবে কত সাল হয়েছে, ওর মারিজিয়া যুদ্ধ কত সাল হয়েছে, এগুলো সবটা মনে রাখবে, এগুলো সংক্ষিপ্ত প্রশ্ন আসতে পারে। এই জন্য তাকে বলকানের ওয়াটারলু যুদ্ধ বলা হয়, আর ওটা হলো ওয়াটারলু যুদ্ধ যে বলা হয়ে থাকে। এইভাবে আমরা দেখি যে সার্বিয়া এবং বুলগেরিয়া যে তাদের মুসলমানদের হাতে প্রধানত হয়, এবং এরপরে যে ইউরোপের দিকে, ইউরোপ শেষ করে যে ইয়ার দিকে দৃষ্টি নিবদ্ধ করেছিলেন মুরাদ, যে আনাতোলিয়া, যেটাকে আনাতোলিয়া বলছি, যে ভূমধ্য সাগরের পূর্ব দিকে যে আনাতোলিয়া, এই আনাতোলিয়া রাজ্য জয় করতে গিয়ে 3টি পলিসি উনি গ্রহণ করেছেন, যুদ্ধ, বিবাহ এবং সরাসরি রাজ্যাংশ ক্রয়। এই 3টার মাধ্যমে যে সে এশিয়া মাইনরে যে রাজ্য বিস্তার করেছিল, তখন আনাতোলিয়ার আমির ছিল আলাউদ্দিন, তিনি স্বীয় কন্যা ধান করেন এবং উভয়ের মধ্যে সামরিক সম্প্রীতি হয়। দুর্ভাগ্য হলো যে শেষ পর্যন্ত এই যে আনাতোলিয়া আমি যে আলাউদ্দিনের সাথে তাদের যুদ্ধ হয়, এই যুদ্ধে আলাউদ্দিন পরাজিত হয় এবং শেষ পর্যন্ত তার মেয়ে যে যে এই সে তার বাবার কাছে তার স্বামীর জন্য যে সেখানে ঐতিহাসিকরা লিখেছেন যে যে মুরাদ বিদ্রোহী আলাউদ্দিনের প্রতি ক্ষমা প্রদর্শন করিতে অসম্মতি জ্ঞাপন করিলে পরে স্বীয় কন্যা সজল নয়নে পিতার নিকট স্বামীর জন্য ক্ষমা ভিক্ষা করিলে মুরাদ তাহা অগ্রাহ্য করিতে পারিলেন না। আলাউদ্দিন মুরাদের উপহঙ্কার লাভ করিয়া তাহার আনুগত্যপূর্বক তাহার হস্ত চুম্বন করিলে মুরাদ সৈন্য সামন্ত লইয়া রাজধানীতে প্রত্যাবর্তন করিলেন, তো তাকে যে ক্ষমা করে দিয়েছিল যে আলাউদ্দিনকে, সেই আনাতোলিয়ার আমির আলাউদ্দিন তার সাথে তার কন্যা বিবাহ দিয়েছিল। এরপর অন্যদিকে তার জ্যেষ্ঠপুত্র বাইজিদের সহিত কারমিয়ার আমিরের কন্যা বিবাহ দেওয়া হয়, এবং এই বিবাহের যৌতুক হিসেবে কুতিয়া নামক একটি দুর্গ সহ কারমিনা কিরংশ লাভ করে। তাহলে মধ্যযুগ্য যে আমরা দেখি যৌতুক ছিল, সে যৌতুক যে ছিল অর্থ না, সে জমিদারি বা শাসন বা রাজ্য হিসাবে তাকে দেওয়া হয়েছিল। আর একটা ছিল যে 1977 খ্রিস্টাব্দে 1377 খ্রিস্টাব্দে হামিদনামাবাদের একটি রাজ্যের আমি তার শক্তিশালী প্রতিবেশী সুলতান মুরাদের সাথে বন্ধুত্ব লাভের আশায় স্বীয় রাজ্যের ক্রীড়া অংশ বিক্রি করে দেন। তাহলে এই বিবাহ সূত্র ক্রয় এর মাধ্যমে মুরাদ আনাতোলিয়া অঞ্চলে যে তার রাজ্য বিস্তার করেছিল, শেষ পর্যন্ত যে যে মুরাদের সহিত তাদের স্থাপিত হইল আলাউদ্দিন শ্বশুরের বৈশ্যতা স্বীকার করিতে যে অপজিটের কারণে যুদ্ধ হয়েছিল আর কি। তাতে মুরাদের শক্তি বৃদ্ধিতে বিদেশ আলাউদ্দিন বিদ্রোহীয়া মুরাদ তাহার বিরুদ্ধে সমর অভিযান করিতে বাধ্য হন। মুরাদ তার দুই পুত্র বাইজিদ এবং ইয়াকুবিন অটোমানি প্রেরণ করেন, কেবলমাত্র অটোমান সৈন্য ছাড়া বলকান অঞ্চলে তাগত বহু খ্রিস্টান সৈন্য অটোমান বাহিনীর সহিত যুদ্ধ অংশগ্রহণ করিতেছিল। কে জানে কী কারণ ছিল যে সেখানে যে কারামানিয়া আনাতোলিয়ার আমির আলাউদ্দিন যে তার শ্বশুরের সাথে যে যুদ্ধ লিপ্ত হলো, এই সেখানে যে মুরাদের কোনো দুর্বলতা ছিল কি না, বা আলাউদ্দিন যে খ্রিস্টানদের সাথে কোনো আসছে ইতিহাসে সেটা আসে নাই দেখতেছি। যাই হোক, শেষ পর্যন্ত শ্বশুর জামার যুদ্ধে আমরা দেখি জামাত পরাজিত হয় এবং শ্বশুর জয়লাভ করে এবং তাকে শেষ পর্যন্ত ক্ষমা করে দিতে যে বাধ্য হয়েছিলেন। এইভাবে আমরা দেখি যে ইউরোপের পূর্বাংশে যে বলকান অঞ্চলে যে মুসলমানদের তারা যে প্রবেশ করে এবং সেখানে যে মুরাদের যে ইয়ে নিয়ে একটা যে মিত্র নিয়ে একটি যে ঘটনা দেখা যাচ্ছে চান্দ ঐতিহাসিক আছে, যে সেখানে ঐতিহাসিক সিডি গুনজালেসের মতে মুরাদ যুদ্ধক্ষেত্রে যুদ্ধাহত অবস্থায় মৃত্যুবরণ করেন। অটোমান ঐতিহাসিকদের মতে মুরাদ যুদ্ধ শেষে যুদ্ধক্ষেত্রে পরিদর্শনকারী একজন আহত সার্বিয়ান সৈন্য যে সুলতানের পদ চুম্বনের ছল নয়,
যেটা আমরা বলেছি যে সেই বিশেষ করে কসোভার যুদ্ধে যে বলছি যে 77,000 যে ইউরোপীয় সৈন্য সেই যখন যুদ্ধক্ষেত্রে এটা পরিদর্শন করতেছিলেন, তখন যে মৃত অবস্থায় বা মৃত অবস্থা রূপ ধারণ করে একজন সার্বিয়ান সৈন্য যে তার সাথে দেখা করতে চায় বা বলে সরে যে মুরাদে সৈন্যরা বাধা দিয়েছিল, মুরাদ পরে বলছে যে না আমি না হাতে হাত রেখে বা বায়াত করে আমি ইসলাম ধর্ম গ্রহণ করবো। আসলে এটা তার ছলনা ছিল, সে কোনো রকম উঠে হাত চুম্বন দিতে এসে তাকে যে বিষধর তরবারি বলতেছে যে যে তরবারির মাধ্যমে যে মুরাদকে আঘাত করা হয়, সেখানে কথাটা এইভাবে বলা আছে যে আমি পাইলেই তোমার আমার মনে পড়তেছে না, আমি পরে তোমাদেরকে বলে দিব। যাই হোক, যে সুমন তার লক্ষ্য করে একটি তলোয়ার নিক্ষেপ করলে তার মৃত্যু। এই তলোয়ারটা নর্মাল তলোয়ার ছিল না, এই তলোয়ার নাকি বিষাক্ত একটা তলোয়ার ছিল। যে যে সার্বিয়ান বাইজেন্টাইন ঐতিহাসিকরা মিলে এই আততীয় হস্তে মুরাদে মৃত্যুবরণ করেন ঐতিহাসিকরা বলতেছে যে যে যাই হোক তার যে এইভাবে যে মুরাদ যে যে মারা যায়, মারা যাওয়ার পর তার যে পুত্র তার মৃত্যু পুত্র বাইজিদ তার প্রথম পুত্র বাইজিদকে যে পরবর্তী যে সিংহাসনে উত্তরাধিকারী নিয়োগ করেন। বাইজিদ একটা উগ্র মেজাজ সম্পন্ন লোক ছিল, যে সেই ক্ষেত্রে বাইজিদের সাথে যে আমরা দেখি যে তার সময় কয়েকটা যুদ্ধ হয়েছে, এই যুদ্ধ একটা নিকোপলিসের যুদ্ধ অত্যন্ত গুরুত্বপূর্ণ, কনস্টান্টিনোপল অভিযান করেছিলেন। তারপর ছিল জাঙ্গুরার যুদ্ধ, বাইজিদ বনাম তৈমুলং ইতিহাসে অত্যন্ত বিখ্যাত যুদ্ধ ছিল। যে তৈমুলং দুটি মুসলিম দেশ, দুটি নবোত্থিত শক্তি যে একসাথেই, তোমরা বুঝবে যে যে ইরান ইরাক যুদ্ধ যেভাবে হয়েছিল যে সেইভাবে আমরা দেখি দুটি দেশ এখনও মধ্যপ্রাচ্যের দেশ যেমন সৌদি আরব ইয়েমেন দুটি যুদ্ধ বা সিরিয়ার সাথে যুদ্ধ বা এইভাবে দুটি ভাতৃপ্রতিম দেশ যদি লিপ্ত হয়েছিল, সেক্ষেত্রে আমরা ইতিহাস আমরা দেখি যে সেখানে বাইজিদেরই বেশি বাড়াবাড়ি ছিল। বাইজিদ তৈমুলং এত বাড়াবাড়ি করে নাই, তৈমু যে শেষ পর্যন্ত সেই এই রাজ্য ছেড়ে তার সেই তার নক্সিনার দিকে তার রাজ্য মধ্যে সে দিকে সে চলে যায়। কিন্তু বাইজিদ যে পতন হয়েছিল দেখা যাচ্ছে যে তার যে যুদ্ধ জয়লাভের গৌরব এর আগে নিকোপলিসের যুদ্ধে বা ইউরোপের দিকে সাম্রাজ্য বিস্তার ইত্যাদি তাকে যে বিশেষ ইত্যাদি যে তাকে ইয়া করেছিল যে অহংকিত বা আত্মগরিমা তাকে পেয়ে বসেছিল, যার কারণে অটোমানীয় তৈমুলের সঙ্গে সাথে যে পরাজিত হয়। আমরা অটোমান দেশে আজকেও একটা বই সংগ্রহ করেছি যে ওসমানী সাম্রাজ্যের ইতিহাস, তোমাদের সেমিনারে থাকবে, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ইতিহাস বই দেখা যাচ্ছে যে সেই বইটা সেমিনার থেকে নিয়েও পড়তে পারো। ডক্টর আলী মোহাম্মদ সাল্লাহাবি লিখা আর অনুবাদ করছে কাজী আবুল কালাম সিদ্দিক মাহাদি হাসান। অনেক তথ্য আছে, আমি একটু দেখেছি যে সেখানে আমরা ইতিহাস যেভাবে পড়তেছি তার সে একটি ব্যতিক্রম ধর্মী লেখা আছে, কারণ আমরা যে ইতিহাস পড়তেছি এটা তো খ্রিস্টানেরা লিখেছে অধিকাংশই, কিন্তু তারা অধিকাংশ লিখতে গিয়ে সে যে মুসলমানদের উপর দোষ চাপিয়ে যাওয়ার চেষ্টা করেছিল। কিন্তু এই বইতে যে মুসলমান যার শাসকের জন্য যেসব আদেশ উপদেশ দিয়েছিল অনেকগুলো কথা বলেছি, যেমন আজকে যে মুরাদ পড়াইছি সেই মুরাদ পড়াতে গিয়ে আমরা দেখলাম বা আমি ওই চ্যাপ্টারটা দেখেছি, সেখানে দেখেছি যে যে দুটি যুদ্ধের কথাই যে বলা আছে যে সেই দুটি যুদ্ধ, একটা হচ্ছে কসোভার যুদ্ধ আর একটা হচ্ছে মালিজার যুদ্ধ, এবং এই যুদ্ধগুলোর ফলে কী হয়েছে সেই কথাটা যে কথাগুলো সামারিটা বলি দেওয়া হয়েছে, যে সামারিটা বলা হয়েছে যে কসোভার যুদ্ধে মুসলমানদের বিজয়ের ফলে যে যুপকার হয়েছিল তা ছিল নিম্নরূপ। কিন্তু আমাদের এই বইতে কথাগুলো নাই,
বলকান অঞ্চল ইসলামের প্রসার এবং বহুসংখ্যক অভিন এবং বয়স্ক লোকদের স্বেচ্ছায় ইসলাম গ্রহণ, যা আমরা দেখি যে হচ্ছে। তারপর আছে এই যুদ্ধে পৌরাণিক ইউরোপীয় সাম্রাজ্য ও স্পেনিশ সাম্রাজ্যের সম্পত্তি ঘোষণা করতে বাধ্য হয়েছে। তাদের মধ্যে থেকে কেউ কেউ জিজিয়ে দিয়েছে, আবার কেউ কেউ প্রকাশ্যে ওসমানী আনুগত্য ঘোষণা করে, তাতে ওসমানীদের রোশনালে পড়তে না হয়। তৃতীয় যে কথা বলা আছে যে এই যুদ্ধে মধ্যে ওসমানী সাম্রাজ্যের আধিপত্য বিস্তৃত হয় হাঙ্গেরি, রোমানিয়া এবং তাদের পার্শ্ববর্তী ইদরিয়াতিকের তীরবর্তী অঞ্চলগুলোতে, এমনকি আলবেনিয়া পর্যন্ত তাদের কর্তৃত্ব প্রসারিত হয়। এই কথাগুলো বলা আছে আল ফুতুহুল ইসলামিয়া আর ভার উসুল ডক্টর আব্দুল আজিজ আল উমরি, পৃষ্ঠা নম্বর 388। কসোভার যুদ্ধের ফলে যে এই কাজগুলো যে হয়েছিল ওইটার বলা আছে। তুমি যদি পড়তে চাও, বই সংগ্রহ করতে চাও, ওটা সংগ্রহ করতে পারো। যে এটা হলো যে মোহাম্মদ পাবলিকেশনের, এখানে আমরা 10টা বই নিয়েছি উসমানীয় সাম্রাজ্যের উপর, 5টা, আর একটা নিয়েছি যে ক্রুসেডের উপরে। এই দুটি বই আছে, তোমাদের সেমিনারে থাকবে, সেমিনার থেকে সংগ্রহ করে পড়তে পারবে, আমরা সেমিনার দিয়ে দিব। তো ঠিক আছে, আজকে এই পর্যন্তই। যে সকলে ভালো থাকো, যা আল্লাহ হাফিজ।